নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেল সরকারের অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়া আপডেটের পরিবর্তন কারণ আমাদের দক্ষিণবঙ্গে আজ থেকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে তবে দুদিন পর থেকে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে দুদিন তারপরে কিন্তু আবারও আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিমাণ থাকবে তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ আগামী দশ দিনে কিছুটা কমেছে এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে আগামী পাঁচ দিন আমাদের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ও বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে তো কোন কোন জেলায় থাকতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং মৌসুম ভবনের আপডেটের সাথে উইন্ডির আপডেটে কী তফাত থাকছে তাও কিন্তু তুলে ধরব এবং বাইশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়লেও কিন্তু তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই দক্ষিণবঙ্গে তো আর কী পরিবর্তন থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল অলঅপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া কি কী বলছে তবু ধরে আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনে আপনার এখানে পকস্তা কিন্তু বলা হচ্ছে মৌসুমী অক্ষরে কিন্তু স্বাভাবিক পজিশনেই রয়েছে তবে এটা কিন্তু আস্তে আস্তে দক্ষিণ দিক বরাবর অগ্রসর হবে একটু চার থেকে পাঁচ দিনের মধ্যে এবং এখানে বলেছে আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু থাকবে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকবে এবং তার সংলগ্ন এরিয়া ঝাড়খণ্ডের ওপর মিডল টেপেসফারিক এবং লোয়ার টেপেসফারি লেভেলে কিন্তু অবস্থান করবে যার জেরে কিন্তু বৃষ্টি থাকবে বিভিন্ন জেলার ওপর এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আমাদের পশ্চিম মধ্য এবং আমাদের দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গার ক্ষেত্রে আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে কোনো জায়গায় কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু কমল সত্য সাথে সাথে থাকবে যেটা কিন্তু বলা হচ্ছে কঙ্কন গোয়া কেরালা মাহে এবং কোস্টাল এবং সাউথ ইন্ডিয়ার কর্ণাটকা এবং তার সাথে বিভিন্ন বিচ্ছিন্ন জায়গা যেটা মধ্যে মহারাষ্ট্রের ওপর গুজরাট এবং তারই সাথে আরও বিভিন্ন জায়গায় কিন্তু আগামী পাঁচ দিন থাকবে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে এক্সট্রিমলি হেভি রেনফল থাকতে পারে কাঙ্কন গোয়া এবং তারই সাথে মধ্য মহারাষ্ট্রতে পনেরো থেকে এবং ষোলো তারিখ তারই সাথে কিন্তু কোস্টাল কর্ণাটকা এবং দক্ষিণ কর্ণাটকাতে বলা হচ্ছে পনেরো তারিখ কিন্তু থাকবে এবং মাহায়তে পনেরো তারিখ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বিদর্ভা তেলেঙ্গানা কোস্টাল অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এবং তারই সাথে কিন্তু উত্তর ইন্টেরিয়ার কর্ণাটকাতে থাকবে যেটা কিন্তু পনেরো তারিখ এবং তারই সাথে কিন্তু মাছবাড়াতেও পনেরো তারিখ থাকবে এবং পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে দেওয়া নেই এবং লাল ও কমলা সতর্কতা কিন্তু জারি করা নেই যেটা কিন্তু আমরা পাচ্ছি এ পাশে কিন্তু আমাদের উত্তর ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গাতে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে কিন্তু উড়িষ্যা এবং ঝাড়খণ্ড বিহার এবং তারই সাথে কিন্তু উত্তরবঙ্গ সিকিম এবং তারই সাথে অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে আগামী পাঁচ দিন এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কিন্তু ওড়িশাতে এবং সতেরো তারিখ ও আঠেরো তারিখও থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং অরুণাচল প্রদেশে বলা হচ্ছে পনেরো থেকে সতেরো তারিখ থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং আসাম মেঘালয়তে কিন্তু বলা হচ্ছে সতেরো সরি পনেরো তারিখ থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে পনেরো তারিখ থাকবে বিহারের ক্ষেত্রেও কিন্তু পনেরো তারিখ থাকবে এবং সিকিমের ক্ষেত্রেও কিন্তু পনেরো তারিখ থাকবে এবং মিজোরাম ত্রিপুরাতেও কিন্তু পনেরো থেকে ষোলো তারিখ অব্দি থাকবে এবং এর সাথে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ অর্থাৎ আমাদের উত্তরাখণ্ড পাঞ্জাব এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন যে জায়গাগুলি থাকছে লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বলা হচ্ছে আগামী পাঁচ দিন থাকবে এবং আজ কিন্তু বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু পূর্ব রাজস্থান পনেরো থেকে উনিশ তারিখ অবধি এবং পূর্ব উত্তর প্রদেশে কিন্তু বলা হচ্ছে পনেরো থেকে আঠেরো তারিখ অবধি থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আর তেমন কিছু কিন্তু বলা হয়নি এবং এখানে সাত দিনের বৃষ্টির পূর্বাভাসে কিন্তু আমরা যেটা পাচ্ছি মৌসুম বিভাগের তরফ থেকে বলা হচ্ছে পনেরো ষোলো তারিখ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি সতেরো আঠেরো কিন্তু বিচ্ছিন্ন পরিমাণে বৃষ্টি তারপরে কিন্তু উনিশ থেকে আবার একুশ তারিখ অবধি বলা হচ্ছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তারপরে কিন্তু আস্তে আস্তে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণটা কমে যাবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর তেমন কোনো আপডেট কিন্তু দেওয়া হয়নি তো চলে উইন্ডি লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলেছি লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে এশিয়ান মডেল বজ্র বৃষ্টি মোড়েতে যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে দুপুরবেলার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তবে আমরা যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টির পরিমাণটা মাপি তাহলে কিন্তু একদমই কম ধরনের বৃষ্টির পরিমাণ থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু আমরা পাচ্ছি একদমই বৃষ্টি না বরাবরই কিন্তু দেখা যাচ্ছে তবে উইন্ডির আপডেটে কিন্তু দেখা যাচ্ছে কারণ বজ্রপাতের সম্ভাবনা কিন্তু কিছু জায়গায় থাকবে মেঘ করে কিন্তু বজ্রপাত থাকতে পারে তবে দু এক জায়গায় কিন্তু বৃষ্টি হলেও হতে পারে যেটা কিন্তু আমরা পাচ্ছি এপাশে পাশে কিন্তু চন্দ্রনগর এবং উত্তর চব্বিশ পরগনা সাথে কিন্তু কলকাতা দু এক জায়গায় দেখা যাচ্ছে যে একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকবে এবং এরই সাথে আমাদের এপাশে পাশে যেটা আমরা পাচ্ছি ঝাড়গ্রাম চাকুলিয়া এই সাইডটাতে কিন্তু প্রায় পাঁচ থেকে সাত মিলিমিটার অবধি বৃষ্টি একদমই না বরাবর বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সব জায়গাতেই কিন্তু প্রায় দু থেকে তিন মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু হতে পারে যেটা বর্তমানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপডেট থাকবে এবং আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ বিভিন্ন জায়গায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকবে যেটা কিন্তু দার্জিলিং কোচবিহার এবং তার সাথে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং কালিম্পংের উপরেও কিন্তু আজ সতর্কবার্তা থাকবে তবে তারপরে আগামীকাল থেকে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা থাকবে না এবং তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন আমাদের এই দুটির ক্ষেত্রে দুই জেলা সরি দুই বঙ্গের ক্ষেত্রে কিন্তু থাকবে না এবং বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণটা আগামী চব্বিশ ঘন্টা একদমই কম শুধুমাত্র কিন্তু এ যেটা আমরা পাচ্ছি সিলেটের দিকে একদমই হালকা পুলকা বৃষ্টি হলে হতে পারে এবং আগামী দশ দিনে যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি তাহলে কিন্তু সিলেটের সাইডেই বাংলাদেশের যেখানে দেখা যাচ্ছে প্রায় দুশো মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু আগামী দশ দিনেও হতে পারে অর্থাৎ খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রায় দুশো থেকে তিনশো মিলিমিটার বৃষ্টি আলিপুরদুয়ার কুচবিহার এবং এবারে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দার্জিলিং নিয়ে দেখা যাচ্ছে অর্থাৎ এখানেও কিন্তু খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং এরই সাথে যদি আমরা দেখি এপাশে পাশে রংপুর সাইডে কিন্তু প্রায় একশো মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আগামী দশ দিনে থাকবে এবং বাংলাদেশের সব জায়গাতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় পঞ্চাশ থেকে একশো মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গাতে থাকবে বাংলাদেশের যেটা কিন্তু আমরা দক্ষিণ বাংলাদেশের দিকে পাচ্ছি এবং এপাশে পাশে দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব এবং তারই সাথে পূর্ব এবং তারই সাথে পশ্চিম এবং উত্তর ভাগ এবং উত্তর পশ্চিম ভাগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ থেকে সত্তর থেকে একশো মিলিমিটার অবধি বৃষ্টি বিভিন্ন জেলার উপর থাকছে অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী দশ দিনে বাংলাদেশের উপর নেই এবং এই দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আমরা পাচ্ছি কলকাতার উত্তর এবং কলকাতার দক্ষিণ তারই সাথে কলকাতার পূর্ব পশ্চিম এবং কলকাতার উত্তর পশ্চিম উত্তর পূর্ব এবং তারই সাথে দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব জায়গাতেও কিন্তু প্রায় ষাট থেকে আশি কোনো কোনো জায়গায় একশো মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু থাকতে পারে অর্থাৎ আগামী দশ দিনে যদি একশো মিলিমিটার বৃষ্টি হয় তাহলে কিন্তু খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আমরা পাচ্ছি না অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং এর সাথে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ দুপুরবেলায় একদমই হালকা লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে আগামীকালেও কিন্তু একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকলে থাকতে পারে দুপুরবেলায় একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু কিছু সময়ের জন্য থাকতে পারে তারপরে কিন্তু আবার রোদ্দুর থাকবে আবারও কিন্তু মেঘলা হতে পারে এরকমই কিন্তু চলতে থাকবে তবে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং বাইশ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা হালকা বাড়তে পারে কারণ নিম্নচাপ একটি নতুন নিম্নচাপ যেটা থাকবে সেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কাছে চলে আসবে যার জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এ পাশে কিন্তু যেটা দেখা যাচ্ছে অতিগ্রমী নিম্নচাপ কিন্তু থাকতে পারে বিভিন্ন জায়গায় আমাদের মধ্য ভারত এবং সাথে কিন্তু উত্তর পশ্চিম ভারতের দিকে কিন্তু দেখা যাচ্ছে এবং আর কোথাও গিয়ে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তো এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ